নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই এই প্রচণ্ড গরমে? আর ছাদ বাগানের গাছগুলো সব কেমন আছে? শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে দেরি হলো। আজ ভিডিওতে শেয়ার করেছি যাদের ড্রাগন গাছে এখনও ফুল আসেনি তারা কি করবেন, ড্রাগন গাছ হলুদ হয়ে গেলে তা কিভাবে রক্ষা করবেন, তার সাথে কোন ডাল কাটলে দ্রুত ফল পাবেন, এই তিনটি বিষয়ে আজ আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। আমার বাগানে 7টি ড্রাগন গাছ আছে। গাছগুলোর মধ্যে 3টি লাল ভ্যারাইটির আর বাকি 4টে সাদা ভ্যারাইটির। লালগুলোর বয়স এখনও 1 বছর হয়নি, সাদাগুলো 2 বছরে পা দিল। এখানে লাল ড্রাগন গাছগুলো দেখে বুঝতেই পারা যাবে না যে এগুলো 1 বছর এখনও হয়নি। বেশ সুন্দর গ্রোথ নিয়েছে, বড় হচ্ছে, আশা করছি এই বছরই এই গাছে ফুলের দেখা পাব। ড্রাগন গাছ বসানোর ক্ষেত্রে মাটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই ড্রাগন চারা রোপণের সময় মাটি কীভাবে বানাবেন ও প্রতিস্থাপন কেমনভাবে করা উচিত সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। যারা এই সময় চারা প্রতিস্থাপন করবেন ভাবছেন একবার ভিডিওটি দেখুন, উপকৃত হবেন। ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। ড্রাগন গাছ মরু প্রধান এলাকার গাছ, এই গাছ ক্যাকটাস প্রজাতির, তাই একে বেশি যত্ন করতে হয় না। তবুও ভালো ফলনের জন্য কিছু সময় অন্তর সার প্রয়োগ করতে হয়। বেশ কিছুদিন আগে এদের ঘুমন্ত দশা ভাঙানোর জন্য একটা ভারী খাবার প্রয়োগ করেছি, বেশ ভালো গ্রোথ হয়েছে। এবার তাড়াতাড়ি ফুল আনার জন্য এই সময় আমাদের একটা খাবার প্রয়োগ করতে হবে। প্রচণ্ড গরম এবং অতিরিক্ত তাপমাত্রার জন্য জৈব ও রাসায়নিক খাবার মিশিয়ে প্রয়োগ করব। এর ফলে গাছ তেমন ক্ষতি হবে না। রাসায়নিক সারে গাছ ও মাটি দুটোই ক্ষতি হয়, তাই রাসায়নিকের সাথে জৈব খাবার প্রয়োগ করলে তেমন ক্ষতির সম্ভাবনা থাকে না। এখানে আমি খাবার হিসাবে নিয়েছি বেশ কিছুটা শুকনো ঘুঁটে। এই ঘুঁটের গুণাগুণ সম্বন্ধে আমরা প্রায় সব বাগানিরাই অল্প বিস্তর কিছু না কিছু জানি। বাগান করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ যা হিউমিক অ্যাসিডের কাজ করে, এবং এই অতিরিক্ত গরমে গাছের গোড়া মালচিং করার জন্য এই ঘুঁটের ব্যবহার আমরা অনায়াসেই করতে পারি এই সময়। তার সাথে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কলার খোসা যা শুকনো। বেশ কিছুদিন আগে রোদে ভালোভাবে বেশ কয়েকটা কলার খোসা আমি শুকনো করে রেখে দিয়েছিলাম। এই কলার খোসা কাঁচা অবস্থাতেও ব্যবহার করা যায়, যা জৈবভাবে গাছে পটাশের চাহিদা মেটাবে এবং ফুল আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গাছের মাটিতে তেমন কিছু খাবার না দেওয়ার ফলে গাছের মাটিতে আগাছা জন্মিয়েছে। সেই যা ভারী খাবার দিয়েছিলাম মাসখানেক আগে, তারপর থেকে তেমন কোনো ভারী খাবার প্রয়োগ করিনি। এই খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই গাছের গোড়াগুলি আগাছামুক্ত করে নিয়ে মাটিটি খুশিয়ে দিতে হবে। ভালোভাবে মাটিটি খোসানো হয়ে গেলে আমরা খাবারটি গাছের চারধার থেকে প্রয়োগ করব। মাটি খোসানোর কাজটি এই সময় আমাদেরকে খুব সাবধানে করতে হবে, তার কারণ গাছের গোড়ার দিকের কাঁটাগুলি খুবই তীক্ষ্ণ ও ধারালো হয়, হাতে একটু অসাবধানে লেগে গেলে কেটে গিয়ে রক্ত বেরানোর সম্ভাবনা থাকবে। তাই জন্য একটু সাবধানে বড় কিছু লোহার ডান্ডা কিংবা লাঠির সাহায্যে গোড়াগুলি খুশিয়ে নিতে হবে। গাছপিছু প্রত্যেকটি টবে 4টি করে কলার খোসা দিলেই যথেষ্ট। ভালোভাবে চতুর্দিক থেকে কলার খোসাগুলি দিয়ে সুন্দর করে মাটি চাপা দিয়ে দিতে হবে। এর উপর থেকে চতুর্দিক থেকে যে যে শুকনো ঘুঁটেগুলো নিয়েছিলাম এইগুলিকে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, যাতে ভিতর থেকে মাটিটা খুব একটা দেখা না যায়। এইভাবে কলার খোসাগুলি দেওয়ার পর উপর দিক থেকে সুন্দরভাবে ঘুঁটের সাহায্যে মালচিং করে নিতে হবে। কাজটা একটু কঠিন হলেও আমাদেরকে ধীরে সুস্থে করতে হবে এই গরমের মধ্যে। যাই হোক, গাছটিকে সুন্দরভাবে এই পদ্ধতিতে যদি আমরা ঘুঁটেগুলো দিয়ে গোড়াগুলো ঢেকে দিই তাহলে প্রচণ্ড রোদের হাত থেকে গোড়াগুলো একটু ঠান্ডা হবে। অনেকেই হয়তো এই ডাল কাটিং করার ট্রিক্সটা জানেন, কিন্তু কোন ডাল কাটিং করতে হবে, কতটা পরিমাণ, তা আমরা অনেকেই হয়তো জানি না। দেখুন বন্ধুরা, এই ডালটা আমার কতটা পরিমাণ লম্বা হয়ে বেড়ে গেছে, বেড়ে গিয়ে মুখের দিকটা ঠিক এই রকমভাবে ছুঁচলো হয়ে গেছে। ঠিক ছুঁচলো মুখ কিংবা এই রকম ধরনের ভোঁতা মুখের দিকটা আমরা বেশ কিছুটা পরিমাণ কেটে দেব।
ঠিক এই সময় প্রত্যেকটা ডালের মাথা বরাবর, মানে ডোগার দিক থেকে আমরা এরকমভাবে কেটে দেব। ফলে মাটিতে যে খাবারটা আছে সেই খাবার গাছ আর তার প্রশাখা বৃদ্ধিতে কাজে না লাগিয়ে ফুল আনতে সাহায্য করবে। তাই জন্য এই সময় আমাদেরকে ঠিক এইভাবে প্রতিটি ডাল দেখে দেখে কাটিং করে দিতে হবে। গাছের ডালগুলো কাটিং করার পর আমরা এখানে ব্যবহার করব এসওপি, যা সালফেট অফ পটাশ। এটি 1 লিটার জলে 2 গ্রামের মতো নিয়ে আমরা ভালোভাবে ঝাঁকিয়ে সন্ধ্যের সময় স্প্রে করব। এক্ষেত্রে বলবেন হয়তো যে সন্ধ্যের সময় কেন, খাবার জাতীয় জিনিস সবসময় সকালে প্রয়োগ করা উচিত। কিন্তু কেবলমাত্র এই ক্যাকটাস জাতীয় গাছ সকালের থেকে সন্ধ্যের দিকে এদের পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। তাই জন্য সন্ধ্যের ঠিক হবার আগে আগে আমরা যদি যে কোনো ওষুধ কিংবা খাবার প্রয়োগ করি তবে এরা তাড়াতাড়ি ইনটেক করে। তাই জন্য ক্যাকটাস জাতীয় গাছে খাবার সবসময় সন্ধে হওয়ার আগে প্রয়োগ করবেন। এই ট্রিক্সটা কিন্তু অনেক বাগানই জানেন না। যারা ভাবছেন সম্পূর্ণ জৈবভাবে করতে পারবেন না, তারা রাসায়নিকভাবেও করতে পারেন। তবে জৈব ও রাসায়নিক দুভাবেই খাবার প্রয়োগ করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। সন্ধ্যার সময় এই 1 লিটার জলে 2 গ্রাম এসওপি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে 15 দিন অন্তর 2 বার। গাছের আগা থেকে গোড়া অবধি এই জল যেন পায়। পুরো গাছ ভালোভাবে ভিজিয়ে দেবেন এবং গাছের গোড়ায় মালচিং করার ফলে গাছ একটু সবুজ ও সতেজ থাকবে। পরদিন লাল পটাশ জলে গুলে প্রয়োগ করব মাটিতে। এই লাল পটাশ এই সময় পটাশের চাহিদা তাড়াতাড়ি পূরণ করবে, গাছে তাড়াতাড়ি ফুল আনবে, ফলের সাইজ বড় করবে এবং ফলের মিষ্টতাও বৃদ্ধি করবে কিন্তু এই লাল পটাশ। অনেকেই বলবেন জলে গুলে কেন, মাটিতে তো সরাসরি প্রয়োগ করা যায়, তরল সার গাছ তাড়াতাড়ি নিতে পারে। আমি এখানে টপ পিছু 1/2 চা চামচ করে লাল পটাশ নিয়েছি। আলাদাভাবে একটি গ্লাসে প্রথমে গুলে নেব। অন্য আরেকটি পাত্রে 3 লিটার জল নিয়েছি। টপ পিছু 500 ml করে পড়বে এই মাপের। গ্লাসে পটাশ গুলে নিয়ে বালতির জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা গাছে 500 ml করে দিয়ে দেব। এক্ষেত্রে বলে রাখি, জল দেওয়ার সময় আমরা মাটির উপরে রাখা ঘুঁটেগুলো ভিজিয়ে গোড়াতে জল দেব। এক্ষেত্রে ঘুঁটে ভেজা জল গাছ পাবে, তার ফলে কী হবে, ঘুঁটের নির্যাসের যে গুণাগুণ সেটাও শেকড় পাবে। আপাতত ফুল আনার জন্য এই খাবারগুলো গাছে প্রয়োগ করুন, খুব তাড়াতাড়ি ফুলের দেখা পাবেন। গাছে কলার খোসাও দেওয়া রয়েছে, মালচিং করা রয়েছে ঘুঁটে দিয়ে, তার উপর পড়ছে লাল পটাশের জল। গাছে অফুরন্ত পটাশিয়াম আমরা দিয়ে দিলাম, তার সাথে থাকলো হিউমিক অ্যাসিড, নাইট্রোজেন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস। ফলে গাছ যেরকম দ্রুত বৃদ্ধি পাবে তার সাথে গাছ সুগঠিত হবে এবং খুব তাড়াতাড়ি ফুল আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।